হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিশায়ন্তী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজেই হচ্ছে সন্ধ্যা 6:30। তো আমি 6:30 থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখানে দেখতেই পাচ্ছো, এখানে পেয়ারা মাখা রয়েছে, জাস্ট বেশি কিছু দিয়ে না, ধনে পাতা আর লঙ্কার বিট লবণ, তো এই কটা দিয়ে মাখা হয়েছে। কারণ এই টাইমটায় না সন্ধ্যাবেলা যেহেতু বেশি কিছু দিয়ে মাখার না, গ্যাস ট্যাস হয়ে যাবে, এমনি ধনে পাতাতেও তো গ্যাস হয়। তো অনেকদিন ধরেই পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল, তো আজকে বিকেলবেলায় পেয়ারা নিয়ে এসে, তো ওই জন্য ভাবলাম মাখাই এখন খেতেও ইচ্ছা করছিল, তো ওই জন্যে বললাম যে তাহলে সন্ধ্যাবেলায় মাখানো যাক। তো এখন বসে বসে আমরা খাচ্ছিলাম। আর আমার মুখটাই দেখো, মানে গাল দিয়ে দেখো কেমন ব্রণ উঠেছে, মানে ব্রণ উঠে আরও বাজে অবস্থা হয়েছিল, তো এখন তো তাও ঠিক আছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এই যে পনির আছে, আর এখানে দুপুরবেলায় সেই তরকারি করা ছিল, পনিরের তরকারি সেটা আছে, আর এখানে গাজর আর বিনস কাটা হচ্ছে, আর এটা হচ্ছে রাইস বসানো হয়েছে, মানে ফ্রাইড রাইস হবে, পনির টনির দিয়ে করব। তো তো এই যে পনির ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে, তো আজকে রাতে পনির ফ্রাইড রাইস আর পনিরের তরকারি করা হয়েছিল দুপুরবেলায়, তো সেটা রয়েছে, ওটা দিয়েই খাওয়া হবে আজকে। আর ওই ঘর থেকে, মানে জেঠু বাড়ি থেকে হচ্ছে আমার যা দিয়ে গেছিলো এই চোট, তো এই যে এচোট, আর হচ্ছে এই যে হচ্ছে তোমার আলু পটল দিয়ে পনিরের তরকারি, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, তো সকালবেলায় ভিডিও শ্যুট করেছি। তো দেখো গাছে অনেক ফুল ফুটেছে। সবাইকে গুড মর্নিংও। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। তো কালকে তো ভাত বেশি করে নেওয়া হয়েছিল, মানে ভেবেছি যে পান্তা ভাত খাবো, তো পান্তা ভাত অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো। তো এখানে দেখো পুঁই শাকের বড়া আর আলু ভেজে ভাজা হয়েছে, তো পুঁই শাকের পাতাগুলো কুচিয়ে তো বড়া বানানো হয়েছে, আর এই যে ভাত, তো সকালে এটাই খাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পর আমি চান টান করে এসেছি, তো এখন হচ্ছে এখানে আমি চুলগুলো আছড়িয়ে নিচ্ছি, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর যা গরম পড়েছে। তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, দুপুরবেলায় কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো টমেটো ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার তেলা কচুর যে শাকগুলো হয়, তো সেই শাকের পাতা হচ্ছে মানে কী করা হয়েছে, বড়া বানানো হয়েছে, আর এটা হচ্ছে একটা শাক, তো ওই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে। আর বিকেলবেলার দিকে এটা ভিডিওটা শ্যুট করা, তো এটা হচ্ছে চুমুর যাকে বলে, মানে আলু টালু দিয়ে ফুচকা দিয়ে বানায় না, তো ওই টাইপের, তো এটাকে কী বলে, বিভিন্ন রকমের অনেকেই অনেক রকম বলো, কেউ বলে চটপটি, কেউ বলে চুরমুর, তো ওটা বিকেলবেলায় অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, তো ওটা বিকেলে আনা হয়েছিলো, তো বাইরে বসে আমরা খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, বেশি বড় করতে পারলাম না, তো চলো টাটা, বাই বাই।